প্রতিক্রিয়া দিয়ে হাবলিকে এর জন্য হাবলিকে প্রতিক্রিয়া পাই না পাই তো ঠিক যে কিনে সে সরকার যে দেড় যে মূল্যটা দিছে এই হারে আমরা ধান বেচতে পারি না আমরা তো এইগুলা সরকার ধান বিক্রি করতে পারি না গড়া দানটা ধানটা কিন্তু মানে খাড়া শুরুতেই ধান বেচতেছি আটশো থেকে এক হাজার পর্যন্ত ধানের উপরে আর নেয় না প্রতিদিন আগে আমরা এক হাজার টাকা আটশো টাকা ধর লইছি এরপরে এক হাজার টাকা ধরনের বর্তমানে চলতেছে ওখানে আমরা ধান বেচছি আর মেশিন দিয়ে ধান হয়ে যাচ্ছি দুই হাজার টাকা কেয়ার পাঁচশো টাকা কেয়ার আঠারোশো টাকা কেয়ার মানে নাই আসারা আনা নেওয়া কত পরিশ্রম এছাড়া কিছু করতে পারি না এই অবস্থায় আমরা বাংলাদেশে কিছু কিছু কত সরকারি আমরা রে টানা দল দেয় না সরকার দিব আমরা যে সময় নাই এই সময় দিব দিতে তো আমরা এই দল আমরা পাই না গিয়া শেষ আমরা এই পর্যন্ত ধানটা কিন্তু মানে খাড়া শুরুতেই ধান আমরা যে সময় খাইছি দেখাটমো বা মেশিন দেখাটমো খাড়া শুরুতেই আমরা ধান কিনতেইব আর এখন যদি সত্র মাসের পনেরো তারিখ আমরা দান দেওয়া শুরু করছি আর এখন বৈশাখের প্রায় বিশ পঁচিশ হয়ে যেতেছে এখন সরকারও দান কিনার রেট দিছে না তখন আমরা সস্তা দামে দান কিনে বেচা বেলাইয়া জমি খাটছি আমরা গোড়াও দান হয়ে গেলে আমরা দান বিক্রি হচ্ছে না যারা সেনেলাতে সেনেলে সেনারে দান দেওয়া হয় এই কারণে আমরা গরিবে দান দেওয়া হয় না কিছু দান দেওয়া হয় না ধান দিতে হয় এই আসলেও যে ব্যবসা ব্যবসায়ীরা সিন্ডিয়ান ব্যবসা দেয় না এটা তো করতে পারি সরকার যদি মানুষ ব্যবসায়ী আগে নামায় আমি মাঠ কিছুকে মোটামুটি তো জানা পাবো বত্রিকি দেওয়া দিয়ে হাবলিকের জন্য হাবলিক কি হয় না তো যে কিনেছে না পায় কোনো কিছুকে পাই না না বিভিন্ন জায়গায় এই যে এই তার ভিতরে নাম দিয়া অন্য অন্য জায়গা গেছে কিন্তু এই তারা এই ডিস্ট্রিক্টের নাম দিয়ে অন্য ডিস্ট্রিক্টের মেশিন চলে গেছে কিন্তু এখানেও মেশিন নাই কিনলেও নাই এখানে মেশিন বেচেও না হ্যাঁ এরা টাকা আছে এরা আগেই আবেদন করে দিয়েছে বারোশো আশি টাকা আমরা তো এইগুলা সরকারটা দান বিক্রি করতে পারি না গোড়াউনো গড়াউনো যদি আমরা কিছু নিয়ে যাই হেরাই বলে দান শুকাইছে না ভিজা এটা কিছু চ্যানেল ছাড়া দান দেওয়ার কোনো সিস্টেম নাই আমরা বর্তমানে ব্যস্ত আছি মুড়া দানটা নয়শো শিক্ষণ্ডা ব্যস্ত আছি আপনার এক হাজার গসিটা ব্যস্ত আছি বারোশো এ প্রজুর ব্যবস্থা আছি আর দেওয়ার মতো আমরা কোনো ক্যাপাসিটি নাই বর্তমানে যে অন্য ধানের যে বিষয়টা হইলো আমরা যে ধান বৈশাখী কাটার পরে বর্তমানে আষ্টশো সাড়ে আষ্টশো টাকা বিক্রি হইতাছে মন এখন বর্তমানে মনে করি এক হাজার টাকা চলছে কিন্তু সরকারের যে রেট মূরা নয় শশিক কন্ডা এক হাজার সাড়ে নশো টাকা বিক্রি হইতেছে আমরা তো মনে করেন সরকারের তো আমরা দেওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই গুদামের জাম যারা দেয় তো উপরে জেনারেল যারা আছে তো তারাই দেয় আমরা তো আমরা যে এখন ধানগুলো বিক্রি করি আমরা ব্যবসা কৃষকের যে দান ফলাইছি এখন বেচার জন্য আমরা দান বেচতে পারি না সরকার যে যে মূল্যটা দিছে এই হারে আমরা দান বেচতে পারি না কিন্তু ওই যে ফইরা ব্যবসায়ী আছে এরা আমরা কাছ থেকে সিন্ডিকেট তৈরি ব্যবসা করে দান কিনে কিন্তু আমরা এই সরকারের কাছে দানটা বিক্রি করতে পারি না এগুলো আমাদের সরকারের কাছে আবেদন যদি আমরা সরকারের কাছে ব্যস্ত থাকতাম তা আমরা কৃষক লাভবান হইতাম